আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম প্রতিদিন আয়োজিত বাংলা ভাষায় প্রথম ফ্রি অনলাইন কোরআন শেখার অনুষ্ঠান 10 মিনিটে সহজে কোরআন শেখা। আজকে দেখবেন পঞ্চম ক্লাস। বিশ্বের যে যেখান থেকে কোরআন শেখার এই প্রশিক্ষণটি গ্রহণ করছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। গোটা কোর্সটিতে আপনাদের সঙ্গে আমি থাকছি, মাওলানা ওমায়ের আহমদ। আজকে আমরা শিখব 29টি অক্ষরের মধ্য থেকে ত থেকে নিয়ে ফা পর্যন্ত। আসুন শুরু করা যাক। তো শুরুতে আমরা পিছনের সবগুলো অক্ষর সূত্র অনুযায়ী একবার পড়ে নিব, আপনারাও আমার সাথে ইনশাআল্লাহ পড়ে নেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, সাদ, বদ। আলহামদুলিল্লাহ, গত ক্লাসগুলোতে আমরা এই অক্ষরগুলো পড়েছিলাম, তো এগুলো আমরা বাসায় বেশি করে চর্চা করে উচ্চারণগুলো ঠিক করে নেব। এখন আমরা চলে যাব নতুন অক্ষরে। আমি এখানে একটা সোজা দাগ দিয়ে দিলাম, এখানে একটা সোজা দাগ, আরেকটা সোজা দাগ, আরেকটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ। এভাবে সবাই দুইটা সোজা দাগ দিয়ে দেন। তারপর এই দুইটা দাগের মাঝখান থেকে বড় করে একটা অর্ধচাঁদ যোগ করে দেন, একটা অর্ধচাঁদ, একটা অর্ধচাঁদ, একটা অর্ধচাঁদ। আলহামদুলিল্লাহ, মাত্র দুইটি দাগ দিয়ে আমরা একটা আরবি অক্ষর লিখে ফেলেছি। এই অক্ষরের নাম হচ্ছে ত। বাংলায় লিখতে এক অক্ষর লাগে, আমাদের সূত্র অনুযায়ী এক আলিফ টান দিয়ে পড়ব। ত, 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 তুয়া এটা আমরা আর পড়ব না, এইভাবে আমরা পড়ব ত, ত। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা অক্ষর লেখে এবং সূত্র অনুযায়ী পড়ে শেষ করলাম। এইভাবে নতুন করে আপনারা আরেক লাইন ত লিখে নেন, তারপর প্রত্যেকটা নতুন তর উপরে একটা করে নোক্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, মাত্র একটা নোক্তার ব্যবধানে আরেকটা নতুন অক্ষর হয়ে গেল। নোক্তা না থাকলে এটার নাম ছিল ত, নোক্তা দেওয়ার পর হয়ে গেল এই অক্ষরের নাম হয়ে গেল জ। জ বাংলায় লিখতে এক অক্ষর লাগে, আমাদের পড়ার সূত্র অনুযায়ী আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। আর জ একটা নরম অক্ষর, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় নরম করে পড়তে হবে এক আলিফ টান দিয়ে। এইভাবে ব, 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 ব। অবশ্যই আমাদের খেয়াল করতে হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে অক্ষরের নামটা আসতেছে কিনা। যদি না আসে তাহলে আপনার উচ্চারণে ভুল থাকতে পারে, এজন্য অবশ্যই সম্ভব হলে আয়না নিয়ে, আয়নায় দেখে তারপর অক্ষরের উচ্চারণটা সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা নতুন অক্ষর পড়ে ফেললাম।
আমি এখানে একটা ছোট্ট করে অর্ধচাঁদ দিয়ে দিলাম, এখানে একটা অর্ধচাঁদ, এখানে একটা অর্ধচাঁদ, এখানে একটা অর্ধচাঁদ, এভাবে সবাই ছোট্ট করে চারটি অর্ধচাঁদ দিয়ে দিবেন। তারপর এখান থেকে বড় করে একটা অর্ধচাঁদ, এখান থেকে বড় করে একটা অর্ধচাঁদ, এখান থেকে বড় করে একটা অর্ধচাঁদ, এখান থেকে বড় করে একটা অর্ধচাঁদ। আলহামদুলিল্লাহ, মাত্র দুইটা অর্ধচাঁদ দিয়ে একটা আরবি অক্ষর হয়ে গেল। এই আরবি অক্ষরের নাম হচ্ছে আইন। আইন বাংলায় লিখতে একাধিক অক্ষর লাগে, আমরা চার আলিফ টান দিয়ে পড়ব। আর আইন একটা জটিল অক্ষর। আমরা পিছনের ক্লাসগুলোতে বলেছিলাম পাঁচটা জটিল অক্ষর আসবে, তো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর জটিল অক্ষর। আমরা আগের চারটা জটিল অক্ষর পড়ে ফেলেছি। তো জটিল অক্ষরের নিয়ম হচ্ছে, জটিল অক্ষর সরাসরি শিক্ষক থেকে দেখে সঠিক জায়গা থেকে উচ্চারণ করে পড়তে হবে। আর আইন, আইন পড়তে গিয়ে আমরা কখনো যেন এরকম না হয়, আইন আইন এরকম যেন না হয়, আইন গলা থেকে আসবে, একটা চাপ দিয়ে আসবে এইভাবে, আইন 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 আইন। কখনো যেন আইন এরকম না আসে, আমরা খেয়াল করব আইনকে গলার সঠিক জায়গা থেকে আনার জন্য। যদি উচ্চারণ না আসে, আমরা ভালো করে খেয়াল করব, আমরা যেটা কুলি করার সময় একটা শব্দ বের করি, আ আ আ গড়গড় একটা শব্দ হয়, সেই জায়গা থেকে আমরা আইনটা পড়ার চেষ্টা করব। আইন খেয়াল রাখতে হবে, আইন এটা গলা থেকে উচ্চারণ হবে, কখনো যেন শক্ত না হয়ে যায়, আইন এরকম যেন না আসে, আইন আইন আইন। এইভাবে আমরা সরাসরি শিক্ষক থেকে যেভাবে বলে সেভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা অক্ষর এখানে পড়ে শেষ করলাম। আবার নতুন করে আমরা ছোট্ট করে একটা অর্ধচাঁদ দিয়ে দিব, আরেকটা অর্ধচাঁদ, আরেকটা অর্ধচাঁদ, আরেকটা অর্ধচাঁদ। আবার এখান থেকে বড় করে একটা অর্ধচাঁদ, বড় করে অর্ধচাঁদ, বড় করে অর্ধচাঁদ, বড় করে অর্ধচাঁদ। উপরে একটা করে নোক্তা দিয়ে দিব, আলহামদুলিল্লাহ আরেকটা আরবি অক্ষর হয়ে গেল মাত্র একটা নোক্তার ব্যবধানে। নোক্তা না, নোক্তা ছাড়া অক্ষরটার নাম ছিল আইন, উপরে একটা নোক্তা হওয়ার পর এই অক্ষরের নাম হয়ে গেল গইন। গইন বাংলায় লিখতে একাধিক অক্ষর লাগে, আমরা চার আলিফ টান দিয়ে পড়ব এইভাবে, গইন 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 গইন। কখনো যেন গইন গইন এরকম না হয়, গইন গইন। এইভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব অক্ষরের সঠিক উচ্চারণ করে অক্ষরগুলো পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা অক্ষর পেরে ফেললাম, মাত্র দুইটি দাগ দিয়ে লেখে আমরা সঠিক উচ্চারণে অক্ষরগুলো পড়ার চেষ্টা করছি। আমি এখানে একটা সোজা দাগ দিয়ে দিলাম, এইখানে একটা সোজা দাগ, এইখানে একটা সোজা দাগ, এইখানে একটা সোজা দাগ। আমি বোর্ডের ডান দিক থেকে বাম দিকে চারটা সোজা দাগ দিয়ে দিলাম, আপনারা আপনাদের খাতায় এভাবে চারটা সোজা দাগ দিয়ে দিবেন। তারপর এখানে ছোট্ট করে একটা সোজা দাগ, এখানে ছোট্ট করে একটা সোজা দাগ, এইভাবে দুই মাথায় ছোট্ট করে দুইটা সোজা দাগ দিয়ে দিবেন। এই মাথায় একটা ছোট্ট করে অর্ধচাঁদ, ছোট্ট করে একটা অর্ধচাঁদ, ছোট্ট করে একটা অর্ধচাঁদ, ছোট্ট করে একটা অর্ধচাঁদ। উপরে একটা নোক্তা, গোল মাথার উপরে একটা করে নোক্তা দিয়ে দিব সবাই, আলহামদুলিল্লাহ একটা সোজা দাগ একটা অর্ধচাঁদ দিয়ে একটা আরবি অক্ষর হয়ে গেল। এই আরবি অক্ষরের নাম হচ্ছে ফা, বাংলায় লিখতে এক অক্ষর লাগে, আমরা
এটাকে এক আলিফ টান দিয়ে পড়ব। ফা পড়তে হলে কখনো যেন দুই ঠোঁট দিয়ে না আসে, উপরে দাঁতের আগা নিচের ঠোঁটের শুকনো জায়গায় লাগাইয়া তারপর পড়তে হবে এইভাবে ফা 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 ফা। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা অক্ষর পড়ে শেষ করলাম। আজকের পর্বের সবগুলো অক্ষর এখানে আমি লিখলাম, সূত্র অনুযায়ী পড়ব, আপনারা আমার সাথে পড়ে নেবেন। প র আইন আইন গইন গইন ফা ফা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ইসলাম প্রতিদিন আয়োজিত বাংলা ভাষায় প্রথম ফ্রি অনলাইন কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমরা ত থেকে নিয়ে ফা পর্যন্ত শিখেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে কফ থেকে নিয়ে নুন পর্যন্ত শিখব। 10 মিনিটে কোরআন শেখার প্রতিটি ক্লাসের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেলে, লাইক দিয়ে রাখুন ফেসবুক পেজে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কি আল কোরআন পড়া শিখতে চান? তাহলে আপনার জন্য আছে আমাদের একটি বই, নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা। এই বইটিতে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে পড়লে মাত্র 27 দিনে নিজে নিজে আল কোরআন পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ। বইটিতে প্রতিটি আরবি হরফ বা শব্দের নিচে বাংলা উচ্চারণ দেয়া আছে। বইটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি 250 টাকা, হটলাইন 01770168556, পেমেন্ট মাধ্যম বিকাশ। বইটির একটি সাউন্ড সহ মোবাইল অ্যাপ আছে, অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইল ও আইফোনে চলবে। বইটির সাউন্ড সহ ফ্রি মোবাইল অ্যাপ পেতে লেখকের নাম মইনুল হুসাইন লিখে সার্চ দিন, অ্যাপটি ডাউনলোড করুন অথবা লিঙ্ক পেতে হটলাইন নাম্বারে কল দিন। সবুজ আরবি হরফে টাচ করলে কারি সাহেবের বিশুদ্ধ তিলাওয়াত শুনতে পাবেন। আসুন কোরআন পড়ি, জীবন গড়ি। হেল্পলাইন 01770168556। 10 মিনিটে সহজে পবিত্র কোরআন শেখার প্রতিটি ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজে।